হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা। আজকে আমরা শিখব খুব 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 গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, যেটি হলো আমরা কোনো সফটওয়্যার ছাড়া কল রেকর্ডিং করব কিভাবে। অটোমেটিক কল রেকর্ডিং করতে পারি, অথবা আমরা যখন চাইবো তখনই কল রেকর্ডিং হবে, কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই, কোনো অ্যাপ্লিকেশন আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হবে না বা ইউজ করতে হবে না। তো বন্ধুরা, আরও সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য আমার এই বাংলা অ্যান্ড্রয়েড হিরো এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা চেক করি কিভাবে আমরা কোনো সফটওয়্যার ছাড়া কল রেকর্ডিং করব। তো তার জন্য আমাদের কল করতে হবে। এই কল করার জন্য কল আইকনটিতে ক্লিক করলাম এবং এই যে কলের জন্য এখানে নাম্বার টিপব এবং আমরা কল করব। তো আমাদের তার জন্য আমাদের একটি নাম্বারে কল করতে হবে। আমি যে কোনো একটি নাম্বারে কল করি। আমি এখান থেকে নাম্বার 198 দিলাম এবং এয়ারটেল দিলাম। দিয়ে আমি 1 নম্বর সিম থেকে কল করছি। আপনারা 1 নম্বর হোক, 2 নম্বর হোক, যে কোনো নাম্বার থেকে কল করবেন। রিং হচ্ছে, এক্ষুনি ধরবে। এই যে যখন এরকম হবে, এই যে কল রিসিভ হবে যখন, বা কেউ কল ধরবে, বা আমরা যেখানে কল করবো, রিসিভ হওয়ার পরে আমাদের আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এই আইকনটিতে ক্লিক করার পর এই স্টার্ট রেকর্ডিং, এখানে যখন আমরা ক্লিক করব, আমাদের এই যে দেখেন উপরে রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো এখানে আমরা যখন রেকর্ডিং শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি, যদি রেকর্ডিং না হয় তাহলে এখানে এরকম উঠবে না, আর যদি রেকর্ডিং হয় তাহলে এখানে এরকম উঠবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে। এই যে দেখেন, আপনি যদি এখান থেকে রেকর্ডিং আপনি যদি রেকর্ডিং বন্ধ করে দিতে চান, তাহলে এখান থেকে রেকর্ডিং বন্ধ করে দিতে পারেন, স্টপ করে দিতে পারেন। অথবা আপনি যদি চান, না আমি ওসব কিছু টিপব না, জাস্ট আমি এখানে ক্লিক করব আর কলটা কেটে যাবে, এবং যখন কল কেটে যাবে রেকর্ডিং অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আপনারা সেভ করতে হবে না। তাহলে আপনার যখন প্রয়োজন তখনই আপনি রেকর্ডিং করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি নাজিমুদ্দিন মির্জা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে আসবো আগামী পর্বে, বা নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমাদের সাউন্ডটাকে, আমরা যে অডিও কল রেকর্ডিং করি, সেই অডিও রেকর্ডিংকে টিকে মাইকের মতো সাউন্ড করব। মাইকে যেরকম সুন্দর ইকো দিলে সুন্দর সাউন্ড হয়, ঠিক ওরকমভাবে আমরা রেকর্ডিং করব আমাদের মোবাইলের মাধ্যমে। সেটি টিউটোরিয়ালটি দেখার জন্য পরের ভিডিওটির উপরে চোখ রাখুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আর একটি কথা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশানে পেয়ে যাবেন। অসংখ্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও।